কুমিল্লা থেকে ঢাকা যেতাম 8 ঘন্টা 9 ঘন্টা, এখন ঢাকা থেকে কুমিল্লা যাই 2 ঘন্টা লাগে না। আমরা কল্পনাও করতে পারি না এত তাড়াতাড়ি আমরা ঢাকা যেতে পারবো। সুখে শান্তিতে গাড়ি চালাতে পারতেছি, আগে 24 ঘন্টা জ্যাম থাকতো, ওই জ্যামটা এখন বর্তমানে নাই। শান্তি মতন গাড়ি চালাতে পারতেছি, ঢাকা থেকে যাইতে আসি, সিলিং থেকে যাইতে আসি, খুব আরামসে যাইতে আসি। মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা যেতাম জামজট ঠেলে, আর তারপরে এখন দেখা গেছে যে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা। যারা ড্রাইভার আছে, গাড়ি আছে, মালিক আছে, আমরা খুব শর্টকাটে আমাদের দিয়েছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে যায়। আগে তো ভাই এই ব্রিজের এই গোড়ায় অনেক আপনার যানজট ছিল, এখান থেকে সোনারগাঁ যাইতে আপনার প্রায় 1 ঘন্টার উপরে লেগে যাইতো, তো এখন তো আল্লাহ দিলে এটা সেতু উদ্বোধন হতে অনেক আনন্দিত, আর অনেক জাম ইনশাল্লাহ কমে যাব। আশা করি যে ঈদে মানুষের অনেক স্বস্তিতে বাড়ির দিকে যেতে পারবে। আমরা অনেক গর্বিত এইভাবে, কারণ যেন কাশপুর থেকে মেঘনাঘাট পর্যন্ত অনেক জাম ছিল, আর দাউদকান্দি থেকেও এখানে মেঘনাঘাট পর্যন্ত অনেক জাম ছিল। যখন এই ব্রিজটি উদ্বোধন হয় এখন ইনশাল্লাহ অনেকটা চাপ চাপ কমে যাবে, যানজট থেকে আমরা অনেকটা মুক্ত, এখন বাড়িতে আমরা সুশৃঙ্খলভাবে যেতে পারবো ইনশাল্লাহ এই ব্রিজটি উদ্বোধন হওয়ার কারণে। ঠিক আছে।